ছিল এই দুজনা মিলে পলটি কাটছে দুজনা মিলে পলটি কাটছে দেখিলাম এই দুজনা মিলে পলটি কাটছে ভালো করে কাটবা কোরিয়া হয়ে গেল এবার ছাড়তে হবে সাফা করতে হবে সাফা করতে হবে এরা মুসলমান লোক হিন্দু কুলাপা আরে এই তো হলো গরম পানিতে দিছে দেখিলাও এখন গরম পানিতে দিছে এখন ছাল ছাড়াবে ছাল ছাড়াবে দেখিলাও হ্যাঁ দেখছি তো এটা বলে পোলট্রি দিছি লয় পোলট্রি পোলট্রি এরকম পোলট্রি ছাড়ে যদি গোটা লেব তো বন্ধুরা এখন এটাকে এটা কি হবে এটা এখানে কি হচ্ছে কি ছাড়াছেন এইগুলা সব লসুন আদা মাদা সব লসুন আদা দেখছেন বন্ধুরা এগুলো সব কেটে নিয়ে এসেছে এগুলো লসুন ছাড়াচ্ছে এগুলো পেঁয়াজ কেটেছে হ্যাঁ কিভাবে রান্না হবে দেখতে থাকো তো বন্ধুরা এখন মাংসটা চাপাবে কিভাবে রান্না করবে এই মাসি রান্না করবে না কে কে করবে আপনি করবেন তো এই পাকাই করবে জ্বালান এইগুলো কি এগুলো লঙ্কা লঙ্কা আদা রসুন লসুন আপনি প্রথমে যে হাত দিয়ে দিয়েছেন তো বন্ধুরা এখন পেঁয়াজটাকে নাড়বে কিছুক্ষণ তাই তো কাকা দেখছেন এটা বিনা তেলে রান্না কখনো খেয়েছেন এখন আমরা কি করি আমরা তেল দেই তারপরে লসুন আদা এগুলো দেই কিন্তু দেখেছেন নতুন ভাবে রান্না তারপর দিয়ে দিলে আদা এটা কি তেল আমরা এখানে তেল দিয়ে দিলে এখন এটা নাড়বে মাংস দিচ্ছি এটা মাংস দিয়ে দিলেন এর মাংস দিবেন
লবণ হলুদ এটা ক কিলো পোল্ট্রি 1800 এটা কি দিচ্ছেন এটা মশলা জিরা মশলা জিরা এটা হলুদ ব্যাস ব্যাস অনেকটা হয়ে গেল এটা লবণ এবার এটাকে কিছুক্ষণ নাড়া হবে তাই লঙ্কা দিচ্ছি এখানে লঙ্কা লঙ্কা দেয়নি ওটা ওটাতে ভালো হতো না ওটাতে ওটাতে হ্যাঁ ভালো হতো আমি তো তরকারি করলাম মাংস করলাম টমেটো করলাম চাটনি আর আমি মনে করেছিলাম যে আজকে এই চাটনি বানাবো ওই টমেটোর চাটনি বানাতাম হ্যাঁ হ্যাঁ ওই ঝাল ঝোল নিয়ে হ্যাঁ চাটনি বানাতাম আর এই চিনি মিনি তো আছে হ্যাঁ আর চিনি দিয়ে দিতাম তাহলে ওরতে হয়ে যেত ভালো চাট হয়ে যেত তো কেন হলো না এই যে এটা হলো মাংস হলো মাংস হলো তাই ওজন লাগে বলতে যে আচ্ছা ঠিক আছে হবে তো সন্ধ্যাবেলা হবে সন্ধ্যাবেলা খুব সুন্দর তো সেন্ড আছে খাবার জিনিস ভালো করেই খেতে হবে এটা কি জল দিলেন খুব সুন্দর ভাবে রান্না হচ্ছে তো এইভাবে আমি একদিন করতে হবে দেখবো কিরকম খেতে লাগে তো মাংস হয়ে গেছে মাংস এখন খাচ্ছে কেমন হলো ভালো হলো লবণ টবণ ভালো সব মশলা পাতি সব ভালো একবারে ভালো তেল মেল সব একবারে ভালো তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই শেয়ার হিসাবের হয়েছে হিসাবের হয়েছে